রেসিপি হচ্ছে নদীর বাটা মাছ দিয়ে আলু বেগুনের পাতলা ঝোল। তো দেখ, আমি মাছটা ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি, এবার 10 মিনিটের জন্য ঢেকে রাখব। এবার আলুটা কেটে নেব ঝোলের জন্য। এবার বেগুনটা কেটে নেব। এবার আদাটা কেটে নেব। কাঁচা লঙ্কাগুলো কেটে নেব। আদা বেটে নেব। কাঁচা লঙ্কা বেটে নেব। শুকনো গোলায় জিরেটা ভেজে নেব। এবার রাঁধুনিটা দিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে মাছটাকে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো ভেজে নেব। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি।
দিয়েছিলাম কাঁচা লঙ্কা বাটাকে দিয়ে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। আলু বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঝোল ঝোল ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা। মাছগুলো এবার আমি দিয়ে দিলাম। কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেব। ভাজা মশলাটা বেটে রেখেছিলাম, এটা এখন আমি দিয়ে দিচ্ছি। ঝোলটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।